হ্যালো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। একটা কথা বলার জন্য আমার এই ভিডিওটা করা, সেটা হচ্ছে যে তোমরা আমায় ভালোবাসা দিয়েছো অলরেডি, ভালোবেসেছো বলেই সাবস্ক্রাইব করেছো, লাইক করো এবং দেখো আমার ভিডিওগুলো। জানি না কতটা বিশাল লেভেলের কিছু করতে পারি কি না, বাট হ্যাঁ ট্রাই করি আমার যতটা ক্ষমতা সাধ্যের মধ্যে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সময় যতটা আর কি পাই, কারণ একটা সংসারের একটা মিডল ক্লাস ফ্যামিলির হাউস ওয়াইফ হওয়ার দরুন সময়টা অনেকটাই ম্যাটার করে। তা আমি বলা কারণ মানে বলতে চাইছি যে আমার এইটুকুতে মন হচ্ছে না, আমার আরেকটু সাবস্ক্রাইবার লাগবে, আরেকটু লাইক লাগবে, একটু কমেন্টস লাগবে। হ্যাঁ তোমরা কমেন্টস করো, তাহলে আমি মানে যে কোনো কাজের একটা কী বলবো, তোমরা যদি জানাও যে হ্যাঁ এটা ভালো হচ্ছে বা কোনোটা ত্রুটি ধরলে, ত্রুটি যে না এটা ঠিক হয়নি, এটা এইভাবে করলে ভালো হতো বা এই ড্রেসিংটা এইরকম না করে এইরকম করলে ভালো হতো, ঠিক আমি সব পজিটিভ নেব, কোনো অসুবিধা নেই, যদি করতে তাহলে ভালো হতো, তো ভালো হতো। তা সেটাও তোমরা জানিও আমাকে। আর আমার একটা প্রশ্ন আছে সকল ইউটিউব দর্শকদের কাছে, সেটা হচ্ছে যে আমি বা আমার মতো যারা ছোট ইউটিউবার, যারা জাস্ট শুরু করেছে, একদম নিউ কামার যারা, তারা প্রত্যেকেই আশা করে যে আমার চ্যানেলটা আস্তে আস্তে বড় হোক বা প্রচুর ভিউয়ার্স হোক বা প্রচুর শেয়ার হোক। আমিও তাদের দলেই আছি। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি বেশ কিছুদিন ধরে, সপ্তাহখানেক ধরে ভিডিও দেখছি এবং তাতে দেখছি যে কিছু মানুষ কোনো একটা দুটো মানুষের উদ্দেশ্যে মানে এটাকে যা নয় তাই বলে মানে কি বলবো, তার পাস্ট প্রেজেন্ট ফিউচার যা যা কিছু আছে, হিস্ট্রি জিওগ্রাফি সব কিছু তুলে এনে তাকে একদম ওপেন প্ল্যাটফর্মে যা খুশি বলছে, যা খুশি করছে, হ্যাঁ কেউ কাউকে বাজে কথা বলছে, কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, কেউ ওই যে বললাম পাস্ট প্রেজেন্ট ফিউচার এনে তার একদম লফরাফা করছে, কেউ বডি শেমিং করছে, বিভিন্ন রকম করছে। তা সেই ভিডিওগুলো আমি দেখেছি খুব রাতারাতি ভাইরাল হয়ে যায়, তাদের সাবস্ক্রাইবার একদম হাই লেভেলের ছুঁই ছুঁই। তা আমার কথা হচ্ছে যে সেইগুলো মানুষ বেশ মানে মজা নিয়ে দেখে, হ্যাঁ এই ওকে খিস্তি দিচ্ছে, কাঁচা খিস্তি, ওকে কাঁচা খিস্তি দিচ্ছে, এগুলো মানুষ খুব মানে আনন্দ সহযোগে দেখে, তোর বাবা প্রে। তা আমার মতো যারা ছোটো ইউটিউবার, যারা ভালো কিছু করছে, যেটা আর কি পরিবারের সকলের সাথে বসে দেখা যায় এরকম কিছু, সেইগুলো কেন রাতারাতি ভাইরাল হয় না? আমি শুধু আমার কথা বলছি না, অনেকেই আছে যে অনেক ভালো ভিডিও করে, কন্টেন্ট প্রচুর ভালো, হ্যাঁ একটা দেখলে ভালো লাগে, সেই সব লোকের চ্যানেলে কেউ ভিড় করে না। ভিড় করে কোথায়? যেখানে বেশি নোংরা ছোটাছুটি, কাদা ছোটাছুটি, সেই সব জায়গায় মানুষ বেশি ভিড় করে। ভালোও আছে অবশ্য, ভালো নেই বলছি না, আমি ভালোটাতে যাচ্ছিও না, সেইগুলো মানুষ মানে বেশ আগ্রহে থাকে যে কতক্ষণে সেই সব ভিডিও আসবে বা তার ভিডিও আসবে এইসব। তা আমি সেটাই বলছি যে আমারও ইচ্ছে যে আমারও সাবস্ক্রাইব হোক, বা আমাদের মতো যারা ছোটো ইউটিউবার, জাস্ট আমি তো কয়েক মাস হলো শুরু করেছি, এপ্রিলে শুরু করেছি, তা আমাদের কেন সাবস্ক্রাইবার আসে না? আর আমি ছোটো থেকেই নাচতে ভালোবাসি, মানে আমার শোনা কথা যে আমার জেঠু যখন কাজ থেকে ফিরত, তখন
একটু একটু আমার মনে আছে, আর বাদ বাকিটা শোনা কথা। জেঠু যখন ফিরত তখন রেডিও চালাতো, আগে তো তো টিভি বা এসব এত কিছু ছিল না, তো রেডিও চালাতো। রেডিওর আওয়াজ পেয়ে আমি যেখানেই থাকতাম সামনে এসে নাচতে শুরু করে দিতাম। এইটা আমার একটু একটু মনে আছে, বা গান বাজলেই হলো, আমার কোনো কিছু লাগতো না, কে দেখছে না দেখছে, কী ভাবছে কী পড়েছে, পিঠে পড়বে গালে পড়বে সেসব কিছু ভাবতাম না, নাচতাম, বিন্দাস নাচতাম ছোটোর থেকে। আমার নাচের প্রতি একটা আলাদাই ভালোবাসা বলো, প্যাশন বলো, যা কিছু। আর আমি নাচটা কন্টিনিউ করার তিনবার চেষ্টা করেছি, কোনো না কোনো কারণবশত আমার নাচটা কি বন্ধ হয়ে যায়। তো আমার অন্য কিছু করার শখ বা ইচ্ছে কোনো দিনও ছিল না, চাকরি করবো, এই করবো, সেই করবো। আমি আগে ভাগে মানে প্রথম থেকে গোড়ার থেকেই আমি চেয়েছিলাম যে আমি সংসার করবো, আমি সংসারই হব। যাই হোক, তো সংসার তো করছি, তা এখন এতদিনে মেয়েটা ছোটো ছিল, কিছু করে উঠতে পারতাম না সেইভাবে, কারণ সময়টা একটা বিশাল বড় ম্যাটার করে। সময় অন্য কিছু হলেও সময়টার বড় অভাব, আর বুঝতে পারি না আমার পক্ষে, আমার আমার জন্য তো সময় মানে 24 ঘন্টাতে খুলোই না, 72 ঘন্টাতে একদিন হলে আমার পক্ষে সেটা খুব ভালো হতো। যাকে এখনও প্রচুর কাজ আছে যেগুলো আমার টুকটাক করে শুতে হবে, এখন প্রায় বাজে 1:55, 12:55 বাজে। তো সারাদিন এই কাজ ও কাজ সে কাজ লেগেই রয়েছে, তার মধ্যে থেকে সময় বার করে নাচ প্র্যাকটিস করে। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমার একটা, সেটা হচ্ছে যেহেতু এখন নাচ ছেড়ে দিয়েছি, মানে মানে অনেক দিন নাচের সাথে মিশে তালিমটা নেওয়া হয়নি, তো ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি আমার মধ্যে হয়েছে। যাকে তো সেটাই বলছি যে আমি নাচটাকে খুব ভালোবাসি। তা মেয়ে হলো, মেয়েকে বড়ো করলাম, নাচে দিলাম, তা ও যখন কত আমি কত্থক শিখতাম, ওকে যখন নাচে দিলাম, তো ওর ভুল ত্রুটি বা ভুলে গেলে পাচ্ছি না মা পাচ্ছি না তখন টুকটাক দেখাতাম, ওই আমার প্রথম মানে শুরু হয়েছে নাচের প্রতি আবার একটা অ্যাট্রাকশান। তো ওর যখন বয়স যার তখন ও নাচ, তখন থেকে নাচ শেখে। যাই হোক, আমি ওকে একটু হেল্প টেল্প করতাম এবং এখনও করি, কোনো কোথাও যদি কোনো কি বলবো প্রোগ্রাম টোগ্রাম থাকে, কম্পিটিশান হোক বা প্রোগ্রাম হোক যাই হোক না কেন, সেই নাচগুলো সব আমার তোলানো। ইভেন ও যে কটা নাচ করেছে বা আমি যে কটা নাচ করেছি সে কটা মোটামুটি আমার নিজেরই নিজেরই করা, মানে নিজেই নাচ তুলেছি এবং নিজেই করেছি কিছু কিছু জিনিস, যেমন যেগুলো কত্থকের বিশেষ করে কিছু কিছু মুভমেন্ট আমাকে একটু দেখতে হয়, কারণ অত তো মানে লেন্দি প্রসেসে আমি শিখিনি। তো যাই হোক, তো মেয়েকে দেওয়ার পর আমার আবার নতুন করে নাচের প্রতি আগ্রহ হয়, কিন্তু তারপরেও আমি কিছু করে উঠতে পারিনি, আমি এটা ছোটো ছিল, তো এখন এটা বড় হয়েছে। ভাবলাম সংসার তো করছি, সংসারের পাশে যদি আমার ভালো লাগা বা ভালোবাসার জিনিসটাকেও চালানো যায়। হঠাৎ করে মনে হলো ইউটিউব আছে তো, এত বড় একটা প্ল্যাটফর্ম, কত লোকে কত রকম কত কিছু করছে, ভালো মন্দ সব রকম, তো দেখি না কী হয়। তা শুরু করলাম, জানতাম না কী হবে না হবে, কে কী বলবে না বলবে, কারণ একটা ভয় থাকে শ্বশুরবাড়িতে। যদি আমার শ্বশুরবাড়ির থেকে কোনো রকম সমস্যা হয়নি, আমার হাজব্যান্ডের তরফ থেকেও কোনো রকম সমস্যা হয়নি, এসব বিষয়ে আমার অবাধ স্বাধীনতা, আমার হাজব্যান্ড আমাকে অবাধ স্বাধীনতা দিয়ে রেখেছে যে এমন কিছু করো না যেটা লোকের চোখে পড়ে, বাদ বাকি তুমি যা খুশি করো, এরকম ব্যাপার, একটু বিশাল বড় একটা সাপোর্ট। তা তাই আমি এখানে এসেছি, আর দেখা যাক, হয়তো আরও মানে আরেকটু ডেভেলপ করতে পারবো, কিন্তু প্রবলেমটা হচ্ছে সময়, সময়টা আর কি অনেকটাই দিতে হয় যে কোনো কিছু, যে কোনো কাজের পেছনে সময়টা লাগে, সময়টার অভাব বলে আমি হয়তো প্রত্যেক সপ্তাহে আমি দিতে পারি না, কিন্তু আমি নাচি সবসময়। এটা আমার মেয়ে আমার ছেলে বাড়িতে ছোটো ছোটো আছে, ওরা ওরা তো দেখেই আমাকে, আর আমার ছেলে বলতে আমার দেওয়ার ছেলে,
সে আমি যখন নাচানাচি করি সে আমাকে অবাক হয়ে দেখে কী করছে, যে মা কেন নাচছে। আর আমাদের বাড়িতে যে কাজ করে দিদি, সেই দিদিও আমাকে দেখেছে নাচানাচি করতে। তো আর আমার যাও বোধহয় আমায় দেখেছে নাচানাচি করতে, যাকে নাচানাচি করাটা আমার মানে ছোটো থেকে স্বভাব এবং খুব ভালোবাসি। মানে আমার যে বয়স হয়ে গেছে, আমি আমার বয়স অনেকটাই হয়ে গেছে, তো এখনও যে এনার্জিটা আছে এটাই এটাই অনেক। এনার্জিটা নিয়ে যে আমি লাফালাফি ঝাপাঝাপি করছি এটাই অনেক। তা আশা করি ভবিষ্যতে আর একটু উন্নতি করতে পারবো। তা আমার যে প্রশ্নটা যেটা ছিল, যে সেই সব ওই যেগুলো বললাম, যেই সব ভিডিও কথা বললাম, সেই সব ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায়, মানুষ পছন্দ করে এবং ওত পেতে থাকে কখন অমুকের ভিডিও আসবে, তমুকের ভিডিও আসবে। আমাদের মতো যেটা ছোটো সাবস্ক্রাইবার, তাদের ভিডিও তোমরা দেখো বা আপনারা দেখুন এবং আমাদেরও সুযোগ করে দিন। সকলের উদ্দেশ্য বলছি, যারা আমায় চেনে তাদের উদ্দেশ্য বলছি, যারা আমায় চেনে না তাদের উদ্দেশ্য বলছি, এবং আমার মতো যারা রয়েছে তাদের সকলের উদ্দেশ্যে বলছি যে দেখুন, সবাইকে সুযোগ করে দেওয়া উচিত। যখন আপনারা দেখছেনই ও খারাপগুলো যখন দেখছেন, তো ভালোগুলোও দেখুন। মানে আমরা যে ধরনের করছি, কেউ সেলাই করছে, কেউ নাচ করছে, কেউ গান করছে, কেউ কোনো কিছু খাবার তৈরি করা শেখাচ্ছে, কেক বানানো শেখাচ্ছে, বিভিন্ন রকম, বলে শেষ করা যাবে না। কারণ আমি নিজেও হয়তো সবকটা, এত কিছু আছে ইউটিউবে, আমি নিজেও হয়তো সবকটা দেখে উঠতে পারি। সেটাই বলছি যে তোমরা দেখো আমাকে, প্লিজ একটু সাবস্ক্রাইব করো, কারণ এটাকে আমি এখন প্রফেশন হিসেবেও ভাবছি। হ্যাঁ, কারণ আমার মনে হয় না ইউটিউবের থেকে বড় কোনো ভালো জায়গা হতে পারে। কিছু কিছু মানুষ এখন এই প্ল্যাটফর্মটাকে নোংরা জায়গায় টেনে নিয়ে গেছে, সেটা তাদের রুচি, তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অনেক ভালো জিনিসও রয়েছে। হ্যাঁ, অনেক কিছু শেখাও যায়। আমার মেয়ের যেমন স্কুলের কোনো সমস্যা হলো বা কিছু করতে হলে হট করে তখন তো মাথায় আসে না, জাস্ট ইউটিউবটা খুলে নিই, তো সেই রকম ধরনের ভিডিওগুলো থাকে, ভালো ভালো ভিডিও, সেগুলোও তোমরা দেখো, সাবস্ক্রাইব করো, আর আমাকে তো করো। যারা আমায় চেনো তারা প্লিজ একটু শেয়ার করো, আর কমেন্টস করো আমার কী কোনটা ত্রুটি হয়েছে, কোনটা ঠিক হয়েছে, হয়তো কোনো দিন কোন ড্রেসিংটা প্রপার হয়নি, এগুলো তুমি কমেন্টস বক্সে জানাতে পারো, আমার কোনো সমস্যা নেই। আর কী বলবো, 12টাও আছে ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে 1টা বাজে, হ্যাঁ 1টা বাজে ঘুম পাচ্ছে। কালকে সকালবেলা উঠতে হবে, স্কুল আছে, তাই জন্য আর কথা বলছি না। তোমরা প্লিজ জানি কমেন্টস করো, বারবার বলছি, কারণ একটা কাজের এনার্জি পাওয়া যায়। তা ঠিক আছে, আজকে চলি। হাই উঠে গেল ছোট্ট করে, চলি, গুড নাইট, আবার অন্য দিন আসবো। কারোর কিছু জানার থাকলে বা কিছু বলার থাকলে প্লিজ আমায় জানিও। দেখো আমি চুলটা কেটে ফেলেছি, তাতে হয়তো আমাকে অনেকে পছন্দ করছে না, বা অনেকে পছন্দও করছে, চুলটা কেটে ফেলেছি। চুলের ভার আমি আর নিতে পারছিলাম না, এত চুলের ভার, বিশাল বড়ো ভার ছিল, কেটে মাথার থেকে সব ভার নামিয়ে দিয়েছি। ওকে, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, আমিও ভালো থাকবো। তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, আমি আরও ভালো থাকবো। টাটা, গুড নাইট।